হ্যালো ট্রাভেল শুটার্স এর বন্ধুরা, আজকে একটি অন্যরকম পুরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। বরফের মধ্যেই জলপ্রপাত, আর তাতে বয়ে চলেছে টকটকে লাল রক্ত। আন্টার্কটিকার এই লোহিত রহস্যের সমাধান করল অবশেষে বৈজ্ঞানিকরা। আমাদের চারিদিকে ছড়িয়ে আছে কত অজানা রহস্য, আমরা কতটুকুই বা তার খোঁজ রাখি। তার উপর যদি হয় সুদূর আন্টার্কটিকার কোনো ঘটনা, আন্টার্কটিকায় যেখানে চারিদিকে শুধু বরফ, সেখানেই রয়েছে আস্ত একটি জলপ্রপাত যার জলের রং টকটকে রক্তের মতো লাল। এই জলপ্রপাতের নাম ব্লাড ফলস। টেলার হিমবাহ থেকে বনি হ্রদ পর্যন্ত বিস্তৃত এই জলপ্রপাতের রহস্য রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল বিশেষজ্ঞদের। 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলার দুর্গম এই অঞ্চলে প্রথম পৌঁছেছিলেন, তার নামেই হিমবাহের নাম হয়। তিনি প্রথম দেখেছিলেন আশ্চর্য এই জলপ্রপাতটি। তারপর থেকে জলের লাল রঙের রহস্য উদ্ধারে একাধিক গবেষণা চলেছে। সাম্প্রতিক গবেষণায় উদ্ঘাটিত হয়েছে সেই রহস্যই। টেলার হিমবাহের নিচেই রয়েছে জলের উৎস। হিমবাহের 400 মিটার নিচে অবস্থিত এই জলাধারের আয়তন এখনও অজানা। তবে জলের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে বিভিন্ন খনিজ লবণ এবং সালফেট ও ফেরাস আয়নে সমৃদ্ধ এই জল। আরও আশ্চর্যের বিষয়, জলের মধ্যে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। খনিজ লবণের আধিক্যের জন্যই প্রবল ঠান্ডাতেও জল জমে বরফে পরিণত হয় না। আর হিমবাহের বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে ফেরাস আয়ন পরিণত হয় ফেরিক অক্সাইডে। ফেরিক অক্সাইডের জন্যই জলের রং আশ্চর্যজনক লাল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। জলের নমুনার মধ্যে লবণ ছাড়াও প্রচুর বিরল প্রজাতির ব্যাকটেরিয়া ও অণুজীব পাওয়া গেছে। বরফের স্তরের নিচে অক্সিজেনের অনুপস্থিতিতে প্রাণের অস্তিত্ব আশ্চর্য করেছে বিজ্ঞানীদের। টেনিসি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ জিল মিকুকির মতে, আরও ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই নমুনা থেকে তুষার যুগের বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। প্রকৃতি পরিবেশের বড় কোনো ক্ষতি না করেই বিরল এই বাস্তুতন্ত্রের বিশ্লেষণ সম্ভব বলে মনে করছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও একটি লাল নদীর ধারা নিয়ে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।